যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত ইসরায়েল। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী এসব দেশ হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের 15 আগস্ট থেকে আবার আলোচনা শুরু করার জন্য চাপ দিচ্ছে। গত বছরের 7ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। 10 মাস ধরে চলা যুদ্ধে থামাতে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে, তবে ইসরায়েলের কারণে বারবার এটি ব্যর্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান মধ্যস্থতাকারী 3 দেশ হামাস ও ইসরায়েলকে জানায় তারা যেন কাতারের রাজধানী দোহা অথবা মিশরের রাজধানী কায়রোতে আলোচনা শুরু করে। এছাড়া দুই পক্ষ যেসব বিষয়ে এখনও ঐক্যে পৌঁছাতে পারেনি সেগুলোর সমাধানেরও আহ্বান জানানো হয়। চলমান এই যুদ্ধে গাজায় 40,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হয়েছেন আরও 1 লাখেরও বেশি মানুষ। মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতির আলোচনা করতে রাজি হলেও দখলদার ইসরায়েল ফের গাজায় খান ইউনুসে হামলা চালিয়েছে। তারা নতুন করে খান ইউনুস থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলছে।